আগামী চার বছরে সবচেয়ে বেশি 144টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। বাংলাদেশের সময় যখন ঘুরে ফিরেছে, সুযোগ তখন আরও চারদিক দিয়ে আসছে। আর বাঁকা চোখে তাকিয়ে আছে অন্য অন্য দেশগুলো, যে বাংলাদেশের মতো একটি ছোট দেশ এবং তারা কীভাবে এখন দমকে দম এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলর নতুন ফিউচার ট্যুর প্রোগ্রামের আগামী চার বছরে সবচেয়ে বেশি 144টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। জনপ্রিয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ESPN ক্রিক ইনফো একটি প্রতিবেদনের তথ্যগুলো জানিয়েছেন, বিশেষ করে 2023 সাল থেকে 2027 সাল পর্যন্ত সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিবেদনে আরও জানিয়েছেন, এ সময়ে 59টি ওয়ানডে, 51টি টি-20 ম্যাচ খেলবে টাইগাররা। এছাড়াও এ সময়ে সবচেয়ে 34টি টেস্ট ম্যাচ খেলবেও বাংলাদেশ। 2023 সাল থেকে 2027 সাল পর্যন্ত ICC পরবর্তী দুইটি টেস্ট চ্যাম্পিয়নশিপে চক্রে সবচেয়ে বেশি ম্যাচ খেলবে ইংল্যান্ড, তাছাড়া খেলবে 42টি টেস্ট ম্যাচ। এরপর আছে অস্ট্রেলিয়া 41টি, তিনে আছেন ভারত 38টি ম্যাচ খেলবে, 34টি টেস্ট খেলবে বাংলাদেশ, আর নিউজিল্যান্ড খেলবে মাত্র 32টি। আগামী চার বছরের ফিউচার ট্যুর প্রোগ্রামে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে আমাদের বাংলাদেশ। ক্রিক ইনফো বলেছেন, 2023 সাল থেকে 2027 সাল ICC পরবর্তী দুই টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে, 2025 থেকে 27 সাল পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ। এছাড়াও একই সময় ঘোরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। বাংলাদেশের ভাগ্য অনেকটাই পরিবর্তন হয়েছে, তার সাথে খেলার মানও তো পরিবর্তন হয়েছে। দেখা যাক আগামী চার বছর তাদের ভাগ্য কী দাঁড়ায়। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কি আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।